আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فقد قال الله تعالى في كلامه المجيد: يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون، صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان من اوله الى اخره غفرت له ما تقدم من ذنبه، او كما قال عليه الصلاه والسلام। প্রিয় শ্রোতা মণ্ডলী, উম্মতে মুহাম্মদের জন্য এই রমাদান নিয়ামতের গায়ে মুতারাকাবা, অপ্রত্যাশিত নিয়ামত, যেটা অন্যান্য কোন উম্মতরা পায় নাই। যদিও সকলেই রোজা রাখত, রোজা সকল উম্মতের উপরই ফরজ ছিল, কিন্তু এই উম্মতে মুহাম্মদের জন্য 30 দিনের রোজা, এটা কোনো উম্মতের ছিল না। এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা বড় নিয়ামত। রমজান মাসকে পূর্বতের মাসও বলা হয়। এই মাস যদি কেউ একনিষ্ঠতার সঙ্গে পালন করে তো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে খুবই সহজ হয়। কিন্তু একটা জিনিস প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে, কোনো ঘরে যদি শক্তিশালী এসিও যদি ফিট করা হয় কিন্তু দরজা জানালা যদি খোলা রাখা হয়, যেমন এসি দিয়া কোনো কাজে আসবে না এবং এসির ঠান্ডাও লাগবে না, ঠিক এমনিভাবে রমাদানুল মুবারক যদিও এত গুনামাফ রহমত বরকতের মাস, কিন্তু গুনার দরজা জানালা খুলে রেখে এই রমাদানুল মুবারকের বরকত পাওয়া যাবে না। আমরা এই মাসের ফজিলত সম্পর্কে, যেহেতু এটা প্রথম সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিসকে আমরা এখানে উপস্থাপন করতে পারি, যে হাদিসখানা রাবি হইলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দিনে সকল সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে তিনি একটা খুতবা দিতেন। এই খুতবাটা হচ্ছে: ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে ছায়া দিয়ে, ছায়ার মতো, ছায়া দিলে যেরকম ঠান্ডা লাগে, উপকার হয় মানুষের, সেরকম ছায়ার মতো একটি মাস তোমাদের সামনে আসতেছে। মাসটি অত্যন্ত মহান মাস, মোবারক মাস, যে মাসের মধ্যে একটা লাইলাতুল কদর নামক একটা রাত্রি আছে, যে রাত্রিটি আবাদত করিলে 83 বছর 4 মাস আবাদতের সমান সব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, এই মাসের রোজাকে ফরজ করা হয়েছে এবং রাত্রি তে তারাবি নামাজকে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। এই মাসে যদি কেউ একটা ছোট্ট ভালো কাজ করে, এটা অন্য মাসের একটা ফরজের সমান, 70 গুণ সব বেশি। আর একটা ফরজ যদি কেউ মাসে আদায় করে তাহলে 70টা ফরজের সমান সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটি একটা সবুরের মাস, গুনাহ থেকে সবুর, বিভিন্ন আল্লাহ পাকের নিষেধ থেকে সবুর থেকে যদি এই মাসের কেউ হক আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, এবং এই সবুরের বিনিময়েই সে জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসটি শুধু সওয়াবের মাসই নয়, এটা ভ্রাতৃত্ববোধের মাস। মানুষ যখন দুপুরে ক্ষুধা লাগে, ক্ষুধার সময় সে যে ক্ষুধাটা অনুভব হয়, এর দ্বারাতে গরিব দুঃখীর প্রতি মানুষ সদয় হয়, তার অন্তরটা অন্তত কোমল হয়, যে গরিব যতই কষ্ট করে এই জন্য সে দানের হাত বাড়ায় দিবে। এই রসুল বলে এটা ভ্রাতৃত্ববোধের মাস, এটা এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হয়, আর মুমিনের বরকতে সমস্ত অন্যান্য যারা মানুষ তারা এই ফল ভোগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে যদি কেউ একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো যে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন, এবং সে একজন রোজাদারের সমান সব, বেশি সব সে হিসাবে পাবে,
কিন্তু যা যাকে ইফতার করাইছে তার রোজার থেকে সওয়াবের কোনো কমি হবে না বা এখান থেকে কেটে নেওয়া হবে না। সাহাবা ইকরামের মধ্যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেকেই ইফতার করানোর মতো যোগ্যতা নেই, আমরা কি দিয়ে ইফতার করাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ুতিল্লাহু হাযা সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা ওই লোকটাকেও দান করবেন যে একটা এক ফোঁটা দুধ, এক ডুব দুধ, এক গ্লাস পানি বা একটা খেজুর যদি কাউকে কেউ খাওয়ায় তাহলে সে এই সওয়াব লাভ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউকে যদি কেউ ইফতারের পরে তাকে পেট পুরে খাওয়ায়, তৃপ্তি করে খাওয়ায়, তো আল্লাহ তাআলা এই কর্মকাণ্ডের সওয়াব হিসাবে হাউজে কাউসারের পানি খাওয়াই এই বন্ধাকে তৃপ্তি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটা মাস যে মাসের প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন ইতকুম মিনান্নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই এত লম্বা একটি হাদিস থেকে আমরা এই কথা জানতে পারি, রমাদানুল মুবারক এমন এক ফজিলতের মাস যে মানুষ যদি ইচ্ছা করে তাহলে সে নিজেকে আল্লাহ পাকের নাফরমানি থেকে নিয়ন্ত্রণ করে সারা বছর যেন সে ভালো চলতে পারে, সেই যোগ্যতা সে এখান থেকেই লাভ করতে পারে। মূলত এই মাসটি ট্রেনিং এর মাস, কোনো স্কুল কলেজের শিক্ষকরা যদি ট্রেনিং নেয় তাহলে এটা স্কুলে আসা সারা বছর সে এটাকে প্রয়োগ করে। ঠিক আমরা এই রমজান থেকে ট্রেনিং নিব, সবুরের ট্রেনিং, ভ্রাতৃত্ববোধের ট্রেনিং এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর ট্রেনিং ইত্যাদি ট্রেনিং নিয়ে আমরা সারা বছর নাফরমানি মুক্ত, গুণামুক্ত জীবনযাপন করার জন্য আমরা চেষ্টা করতে পারি। কিন্তু আমরা দুঃখজনক হলে সত্য রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাউলা যুহুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা ত্বামাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, যে ব্যক্তি গুনার কাজ ছাড়তে পারলো না, শুধু রোজা রাখছে, গুনার কাজ ছাড়তে পারলো না এবং গুনা থেকে সে মুক্ত থাকতে পারে নাই, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, বলেন তার এই উপবাস থাকার দ্বারাতে আল্লাহ পাকের কিছু আসে যায় না, তার মানে কি এই রোজার দিকে আল্লাহ তাকাবেনই না। সুতরাং আমরা রোজার যেহেতু প্রথম দিন, পরে আরো কথা হবে, এই জন্য আমরা প্রাথমিকভাবে প্রস্তুতি নিতে পারি। প্রস্তুতি এক নম্বর হলো যে আমরা রোজা রাখবো, এই সংকল্প করবো আল্লাহর পাকে সন্তুষ্টির জন্য, আমার শত কষ্ট হোক আর এরকম নিয়ম যদি কেউ করে সারা মাসে আল্লাহ তাআলা তাকে সহজ করে দিবে। 2 নম্বর, হালাল রিজিক, রমজানের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে হালাল রিজিক। আরবিতে একটা কথা আছে, ইজা ফাতার শর্ত ফাতার মাসুদ, শর্ত পাওয়া গেলে ওটাও সবও পাওয়া যাবে না, হালাল রিজিক খেতে হবে। আমরা এই মাস থেকে আমরা যদি উপন করি যে আমরা নেশা করব না, আমরা এই বিভিন্ন ধরনের গুনার কাজ যেটা সমাজে চালু আছে আমরা যদি চেষ্টা করি তাহলে গুনার থেকে আমরা মুক্ত থাকতে পারি। যদি এরকম চেষ্টা করি, রমজান একটা মানুষকে এমন একটা অবস্থার সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানুল মোবারকের 30 দিনে যদি সে গঠনমূলকভাবে রমজানকে ইয়ে চালাইতে পারে এবং রমজান থাকতে পারে, তো রমজানের 6 দিন আল্লাহ পাক তাকে এমনভাবে মাফ করে দেন যে সে যেমন কা বলাদাত উম্মুহু, তার মা যেমন মাত্র একটা বাচ্চা জন্ম দিলে বাচ্চার যেমন গুণা নাই, তারও গুণা থাকে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের মাঠে যখন মানুষটা যাবে, ঈদের মাঠ থেকে ফেরার সময় আল্লাহ বলতে থাকেন, তোমরা চলে যাও, ফিরে যাও, তার গাফার চুলাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা জীবনে কত রমজান আসলো, কত রমজান গেল, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে জিনিসের দাম যত বেশি তার অ্যাক্সিডেন্টও তত বেশি। এই রমজানুল মোবারক সম্পর্কে রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের নববীতে মিম্বরে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রেখে বললেন আমিন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এমন আমিন বলেন না, আমিন মাত্র অর্থ হলো কবুল করো, তিনি কেন বললেন? বলে এইমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম 3টা দোয়া করছেন আর আমি কবুল বলে আমিন বলে
এটা কবুল হওয়ার জন্য সুপারিশ করেছি। কি দোয়া? এক নম্বর দোয়া হলো কেউ যদি জীবনে পিতা মাতাকে জীবিত পায় আর যদি সে চিত্রটা খেদমত করে জান্নাত কামাই করতে না পারে তার উপরে আল্লাহ পাকের লানত হোক, আর আমি বলেছি আমি। দ্বিতীয় দোয়া হলো আমার আপনার নাম শুনে রসুল সাল্লামের নাম শুনে কেউ যদি দুরুশরীফ না পড়ে তার উপরে আল্লাহ লানত হোক, রসুল আমিন বলছেন। তৃতীয় যেটা আমাদের রমাদানের জন্য, জীবনে একবারও যে রমজান পেয়েছে অথচ যে এই রমজানের সুযোগটা পাওয়ার পরে সে নিয়ম মতো চলে গঠনমূলকভাবে নিজেকে চালিয়ে গুণামুক্ত জীবন করে সে যা জীবনের গুণা মাফ করাইতে পারল না তার উপরে আল্লাহ পাকের লানত হোক, রসুল সাল্লাম আমিন বলেছেন। সুতরাং প্রিয় শ্রোতা মন্ডলী আপনারা বুঝতে পেরেছেন যে রমজানে যদি আমরা অনেকেই আমরা পাগল মার্কেটের জন্য পাগল, রমজান তো মার্কেটের মাস না, রমজান তো ইফতারের মাস না, শুধু রমজান তো শুধু সেহরি মেয়েদের দশটা আইটেম থাকবে খাই 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 এই ভাবের মাস তো রমজান না। রমজান তো হলো একটু ত্যাগ দিয়া আত্মশুদ্ধির জন্য, আত্মাকে একটু কষ্ট দিয়া যাতে আত্মাটা সুন্দর থাকে এবং প্রবৃত্তির হার কমে যায়, সেটা ছিল রমজানের উদ্দেশ্য। কিন্তু আমরা দেখি যে রমজানে ইফতারের সময় দশ আইটেম নানান ধরনের ভাজি পোড়া এই সেই, এবং সেহরির সময় দশ আইটেম এই সেই খাবারের চিন্তায়, আর শেষ দশ দিন মার্কেটের চিন্তা, এইসব পরে আমরা রমজানের পরপর থেকে মুক্ত মাহরুম থাকি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই রমজান গুণামাফের মাস এবং গুণামুক্ত যদি আমরা হইতে না পারি তাহলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন এই রমজান গুণামাফের রমজান, এই রমজান পরিবার সংশোধনের রমজান আল্লাহ আমাদের সবাই কবুল করুন। আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।